হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো নতুন একটা ব্লগের সাথে সকালটা শুরু করছি। তোমরা জানোই যে মামা বাড়িতে এসেছিলাম, তো এখানে দেখো বড় মামি, ছোটো মামি, মা, ভাই বোন সবাই মিলে এখানে বসে গল্প করছি। আর সকালে ব্রেকফাস্টটা করছি আমি দুধ দিয়ে, ড্রাই ফ্রুটসটা খাচ্ছিলাম। এখানে বোনও দেখো ঘুমোচ্ছে, তো ওর এখনও সকাল হয়নি, ওর রাত্রেবেলাটা সকাল থাকে, মানে ও দিনের বেলায় ঘুমায় রাত্রেবেলা জেগে থাকে। তো আমাদের কালকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যেতে দেয়নি বলে আজকে চলে যাব আমরা। তো সকালবেলায় সব রান্নাটান্না কমপ্লিট করে দিদা এখানে বসে রয়েছে, আর আমি আজকে একটু রান্নায় হেল্প করে দিয়েছি। পমফ্রেট মাছ এনেছিল মামা, তো পমফ্রেট মাছটা আমি রান্না করেছি, কারণ ওই মাছটা রান্না করতে আমি পারি তাই। তো এখানে দেখতেই পারছো সবাই এখানে বসে মোটামুটি গল্প করছে, দিদি ব্লগে নিয়ে নিচ্ছিল সবাইকে। আর আজকে যেহেতু চলে যাব, তো মনটাও ভীষণ খারাপ লাগছে। বোনকে যতক্ষণ দেখেছিলাম না ততক্ষণ অতটা মানে ফিল হয়নি কিছু, বাট যখন থেকে দেখেছি না তখন থেকে ওর জন্য খুব মায়া লাগছে। চলে আসার পরেও খুব খারাপ লাগছে ছবিগুলো ভিডিওগুলো দেখে। তো দেখো ও হচ্ছে এতটাই ভালো না, সবার কোলে যায় কান্না করে না একদমই। এবার এখন তো ছোট, বড় হওয়ার পরে কী হয় দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ সবাই, আমরা ওকে এতটাই আদর করছি, এত মানুষ মিলে। ও তো কিছুই বুঝতে পারছে না যে ও কার কোল থেকে কার কোলে যাচ্ছে, ও শুধু এটাই ফিল করছে যে আমি শুয়ে আছি। তো দেখো এখানে আমি কোলে নিয়েছি, আর এখানে মা মামিরা সবাই বসে গল্প করছে দিদারা। তো এর মধ্যে দিদা আবার কলার বড়া করে নিয়ে চলে এসছে, তো তারপরে কলার বড়াগুলো খেলাম আমরা। কলার বড়াগুলো খুব টেস্টি হয়েছিল। আর এখন আমরা স্নান ধান কেউ করিনি, স্নান ধান করে তারপরে একবারে ভাত খাবো। সকালে যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে তো ভাত খাই না তোমরা সবাই জানো। তো এখন আমরা সবাই কলার বড়াগুলো টেস্ট করছিলাম যে কেমন হয়েছে, আর সত্যি ভীষণ সুন্দরও হয়েছিল। তো তারপরে স্নান ধান করে এখন দেখো আমরা খেতে বসেছি। এখানে মামার মেয়ে দুটো খেতে বসেছে, বোনরা। আর কী কী রান্না হয়েছে দেখো, এখানে গাঁটি কচু দিয়ে মাছের তরকারি, এখানে পমফ্রেট মাছ যেটা আমি রান্না করেছিলাম। তো তারপরে মা ঋদ্ধিকে স্নান করিয়ে দিল বুনুকে, তো স্নান করানোটা আর তোমাদের দেখাতে পারিনি। তো এখন এই দেখো ওকে পাউডার লাগিয়ে দিচ্ছে, আর ও কত সুন্দর মজা নিচ্ছে পাউডার লাগানোর। দেখো ও ক্যামেরার দিকেই পুরো তাকিয়ে রয়েছে, ও বুঝতে পারছে মনে হচ্ছে যে আমি ওর ভিডিও করছি। আর দেখো কী সুন্দর স্মাইল করছে, পুরো এখনই আই কন্ট্যাক্ট করতে পারে পুরো, দেখো তোমরা। মা কী সুন্দরভাবে ওকে স্নান করিয়ে পাউডার মাখিয়ে দিচ্ছিল, আর আমি ভাবছিলাম মা কত সুন্দর পারে। আমার ভয় লাগে ছোট বাচ্চাদের দেখলে অ্যাকচুয়ালি, কারণ ওরা তো কিছু বোঝাতে পারে না, আর এতটাই ওরা সেন্সিটিভ আর নরম থাকে, তো ওদেরকে ধরা মানে কিছু করানো এটা খুব ডিফিকাল্ট লাগে। বাট মা এত ইজিলি করছিল, তো মাকে বলছিলাম মা তোমার ভয় লাগে না, মা বলছে না তোদেরকে মানুষ করেছি কেন ভয় লাগবে। আর ও দেখো ও কিন্তু বেশ এনজয় করছে ব্যাপারটাকে, ওর শ্বশুরই লাগছে ওকে পাউডার মাখাচ্ছে। আর স্নান করার সময় ওর কোনো কান্না নেই, স্নান করার সময় ভীষণ হ্যাপি, পাউডার লাগিয়ে দিচ্ছে ভীষণ হ্যাপি। বাট কাজলের টিপ পরাতে পারবে না মা, মুখটা নাড়িয়ে দেবে, কাজলে টিপটা দেখো কেমন হয়ে যাবে। এবার দেখো মুখে পাউডার লাগিয়ে দেবে, ও কী সুন্দর মনে হচ্ছে কি ও উঠে দাঁড়িয়ে পড়বে এখনই। Thank you.
তো এখানে বুনু রেডি হয়ে গেছে স্নান ধান করে, আর এখানে দেখো সবাই মিলে ল্যাত খাচ্ছে, মানে স্নান ধান হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন এখানে দেখো আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম, দিয়ে দিদা একটা আইসক্রিম বানিয়েছিল নিজে থেকে বাড়িতে, সেটা এখন ট্রাই করব। দিদা মানে নিজে হাতেই বানিয়েছিল সেটা, তো এখানে আমাদের আইসক্রিম খাওয়ার পরে তারপর ওটা আনা হবে। এখানে বোন দেখো ওকে ভিডিও দেখাচ্ছে, ওর মুখ ঢাকছে। এ দেখো দিদা যেটা বানিয়েছে দেখতে কেমন হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, নারকেল দিয়ে কোটিং করা আছে, বাট প্রচণ্ড মিষ্টি ছিল, ওই জন্য আমি খাইনি। আর যেহেতু একটু আগে একটা আইসক্রিম খেলাম, তো ওই জন্য সবাই একটু টেস্ট করে দেখছিলো যে কেমন হলো, ভাই খেলো আর সবাই খেলো। এখানে আমরা সবাই এখন বসে রয়েছি, হাসাহাসি করছি, গল্প আড্ডা হচ্ছে এখানে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার বড় মামি, ওই এটা অরেঞ্জ কালারের নাইটি পরা, আর ওটা ব্লু কালারের যেটা নাইটি পরা ওটা হচ্ছে আমার ছোট মামি। তোমরা আমার ছোট মামিকে অনেক জায়গায় দেখেছো, বড় মামিকে হয়তো দেখোনি, তো এখান থেকে দেখে নাও। তো দেখো আইসক্রিম খাওয়াও আমাদের শেষ, আর এখানে দিদা আচার নিয়ে এসে চলে এসেছে, বলছে এবার তোরা একটু আচার খেয়ে দেখ। মানে আমি বললাম না দিদা সবসময় একটার পর একটা করতেই থাকে। আর এখানে দেখো ভাই নিজের বোনকে কোলে নিয়েছে, ও আসলে কোলে নিতে একটু ভয় পায়, কিন্তু তারপরে আমি বলাতেও একটু কোলে নিল। আর এখন আমরা চলে যাব, সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ভীষণ মায়া লাগছিলো ওকে রেখে আসতে, মানে কী বলবো, এখনও ভিডিওটা দেখছি আর মনে হচ্ছে ওকে আবার যদি কোলে নিতে পারতাম। আসলে বাচ্চাদের দেখলে এরকমই হয়। তো এখানে আমরা এখন বেরিয়ে যাব সবাই মিলে, আর বড় মামি বোনেরা ওরা সবাই আমাদের সাথে একসাথেই চলে যাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমরা চলে আসছিলাম, তখন মামি বোনুকে নিয়ে বাইরে এসছে আর ওকে দিয়ে টাটা করাচ্ছিল। ও তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু ও আশা করি যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখতে পারবে, যদি ইউটিউব থাকে ততদিন। তো এখন আমাদের যাওয়ার পালা, মামা আমাদের এগিয়ে দিয়ে আসবে, মামা ওইদিকে বাইকে যাবে, ভাই আর মামা বাইকে, পেছনে দেখো আসছে, আর আমরা টোটোতে করে যাচ্ছি সবাই। তো চলো স্টেশনে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা কল্যাণী স্টেশন চলে এসেছি, এত ভিড় ছিল যে ট্রেনে ভিডিও করতে পারিনি, এটা একদম বগুলায় নেমে টোটোতে উঠে দেন ভিডিও করেছি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, তারপরে মা রান্না করলো ডিমের তরকারি আর পটল ভাজা তাড়াহুড়ো করে, কারণ মামি খেয়ে চলে যাবে, বড় মামা এসেছিল মামিকে নিতে। তো সবাই মিলে এক ঘরে বসে খেয়ে নিলাম, কারণ যা বিভৎস গরম, এসি চালিয়ে ঘরের ভিতরে সবাই খেয়ে টেয়ে গল্প করলাম একটু। তো আজকের ভ্লগটা এটুকু ছিল, কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।